Hello my lovely viewers, assalamu alaikum, welcome back to my channel. Aaj sokal breakfast banor por baire ber hoye gelam, ki ki kenar ache ghore ki ki lagbe shei jonno, kintu shobar age gelam oshudher dokane, duita tinta oshudher dokane gelam, sob jaygay gelam, kothao je mask khuje pelam na, je bhabe করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে আর বাংলাদেশেও যেহেতু এখন শনাক্ত হয়েছে তাই বাইরে মাস্ক পরে যেতে হবে। সকাল থেকে টিভিতে দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন উপদেশ দিচ্ছে, ইউটিউবে দেখছি, সব জায়গায় দেখছি। যাই হোক, কোনো ওষুধের দোকানে মাস্ক পেলাম না, তো তারপর একটু গ্রোসারি শপে গেলাম। তো তার জিনিসপত্র কেনার পরে তারা আমাকে দিল দুইটা মাস্ক। আসার সময় দেখি হুজাই আমাকে নিয়ে তার যে ড্রাইভারটা নিচে ঘোরাঘুরি করছে, এ আপনারা সবাই মাস্ক পরে থাকবেন, দরকার ছাড়া এরকম বাইরে ঘোরাঘুরি করবেন না, কারণ এখন যেহেতু বাংলাদেশেও ঢুকে পড়েছে তাই অবশ্যই সাবধান থাকতে হবে। কে কখন কার কখন ঠান্ডা লাগে, হাঁচি দেয়, বাইরে থেকে কে কখন আসে বাংলাদেশে, বিদেশ থেকে কে আসলো, কার পরিবার আসলো, কার কিছুই বলা যায় না, তাই বাচ্চাদের সাবধানে রাখবেন। এক রাতের রান্নাটা করে নিলাম। সকাল থেকে দেখছি বিভিন্ন ইউটিউবের চ্যানেলে কেউ বলছে যে আপনারা সাবান দিয়ে সবসময় হাত ধোবেন, কেউ বলছে যে কোনো কিছু ছোবেন না বাইরে, একজনের হাঁচি কাশি হলে একজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু থাকলেই আরেকজনের হবে। যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন। আবার ইন্ডিয়ায় একজন বলছে যে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় হলো ইমিউনিটি সিস্টেম সবচেয়ে ভালো থাকতে হবে, ইমিউনিটি সিস্টেম বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে জোরে শ্বাস নেওয়া এবং ছাড়া অন্তত 3 থেকে 5 মিনিট। তো এইরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু বলছে। যাক, আপনারা সাবধান থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।